নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব গুরু পূর্ণিমায় আপনাদের কি করণীয় এবং কি করণীয় না, সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরু একমাত্র কিন্তু আপনাকে ঈশ্বরের সেই পথে নিয়ে যেতে পারে, গুরুই আপনাকে পথ দেখাতে পারে, আর গুরুই সেই ব্রহ্মা, গুরুই সেই বিষ্ণু এবং গুরুই কিন্তু সেই মহেশ্বর, আর গুরুই কিন্তু আপনাকে সেই সত্যের সাক্ষাৎকার করাতে পারে। তাই গুরুকে ধরেই কিন্তু ঈশ্বরের পথে, ভগবত তত্ত্বের পথে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। তাই গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে সকল গুরুদের অনেক অনেক আমি প্রণাম জানাই এবং অনেক শতকোটি প্রণাম গুরুদের চরণে। এবং এই গুরু পূর্ণিমার বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলি আপনাদের অবশ্যই জানা দরকার। গুরু পূর্ণিমার এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলছেন এবং যদি আপনার জীবনে কিছু বিশেষ লাভ পেতে চাইছেন, তাহলে এগুলি যদি করছেন তাতেও কিন্তু আপনারা আপনাদের জীবনে ফায়দা পেতে পারেন। দেখুন, গুরু পূর্ণিমা তো 20 জুলাই, অর্থাৎ সন্ধ্যেবেলা 6:40 থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং গুরু পূর্ণিমা শেষ হবে আগামীকাল, অর্থাৎ রোববার 4:16 পর্যন্ত। এই গুরু পূর্ণিমার দিন অত্যন্ত শুভ দিন হিসাবে গণ্য করা হয়েছে, কারণ এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং শুক্লযোগের প্রভাব থাকছে। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন জিনিস কোন কোন জিনিস ক্রয় করা শুভ বলে মনে করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলবো, দেখুন গুরু পূর্ণিমার দিন কি কি কিনবেন। আপনার গুরুর যে পছন্দের যদি কোনো দ্রব্য থেকে থাকে, কোনো খাবার থেকে থাকে, সেটি অবশ্যই কিনুন এবং তাকে আপনারা সেই জিনিসটি অবশ্যই দিন। আপনার গুরু যে খাবারটি পছন্দ করেন সেই জিনিসটি তাকে অবশ্যই দিন। পূর্ণিমার দিন কিনে এনে তাকে উপহার প্রদান করুন। সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন একটি সাদা অথবা হলুদ বস্ত্র তাকে অবশ্যই নিবেদন করুন। এতে গুরুর কৃপা আপনারা অবশ্যই লাভ করতে দেখতে পাবেন। এই দিনটি যে কোনো প্রকারে জ্ঞান সম্পৃক্ত বই, অর্থাৎ গুরু পূর্ণিমার দিন যদি আপনারা কোনো জ্ঞানের বই ক্রয় করতে চাইছেন, তা অত্যন্ত বিশেষ শুভ। যে কোনো প্রকারের দানা শস্য আপনারা ক্রয় করতে পারেন, যেমন ধরুন চাল, গম, যব, জোয়ার, বাজরা ইত্যাদি। এছাড়া নারকেল ক্রয় করাও কিন্তু অত্যন্ত বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে গুরু পূর্ণিমার দিন। তাই এই দিনকে এই জিনিসগুলি ক্রয় করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। দেখুন, শাস্ত্র বচনে বলা আছে, বিতুর পদ্রিকা মাতা গর্ভধারিণ পোষণাত অত ক্ষেত্র শুলকেশু নাস্তি মাতৃ সমগুরু। অর্থাৎ বলা হচ্ছে যে মাই হচ্ছে গুরুর সমান, তাই যদি আপনার গুরু না থাকে, যদি গুরু থেকেও থাকে, তবে মাকেও কিন্তু গুরুর জায়গায় রাখুন এবং গুরুর মতো করে তাকে সেবা করুন। কারণ মা ছিল বলেই কিন্তু আপনি এ ভূমিতে রয়েছেন, তো সেই কারণেই মা হচ্ছে সব থেকে বড় গুরু। তাই এই গুরু পূর্ণিমার দিন যদি আপনার মায়ের সেবা করছেন এবং ভুলেও আপনার মায়ের সাথে কোনো কটু বাক্য বিনিময় করবেন না, এই দিন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন, হাসি খুশি থাকুন সর্বদা। এতে চন্দ্রের যে দুর্বলতা সেটা কমবে, যদি চন্দ্র আপনার ক্ষেত্রে দুর্বল হচ্ছে এতে মানসিক দুশ্চিন্তাগত হয়ে পড়বেন আপনি, তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সকল কাজ খারাপ হতে পারে। তাই এই দিন কোনো খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন, মায়ের সেবা করুন। গুরু পূর্ণিমার দিন যদি আপনার গৃহে কেউ আসছে, আসতেই পারে, তাহলে তাকে কখনো খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। আজকের দিনে সামান্য কিছু মিষ্টি মুখ হতে পারে, কিছু অন্ততপক্ষে তাকে অবশ্যই খেতে দেবেন, তাকে অবশ্যই এক গ্লাস জল হলেও দেবেন। কেউ যেন আপনার বাড়ি থেকে কখনো খালি মুখে ফিরে না যায় যেই হোক না কেন। আর যদি বিশেষ করে সাধু মানুষ হচ্ছে, কোনো দুস্থ ব্যক্তি হচ্ছে, তাকে অবশ্যই কিন্তু সাধ্যমতো দান করুন, এতে গুরুর কৃপা লাভ হতে দেখা যায়। গুরু পূর্ণিমার দিন ভুল করেও কয়েকটি জিনিস করবেন না। দেখুন, চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না। এই দিন স্ত্রী সঙ্গ করবেন না, সহবাস করবেন না। এই দিন সর্বদা মনে রাখবেন যে আপনি যাকে গুরু বলে মনে করেন তার নামগুণ কীর্তন করুন, যিনি আপনার গুরু, যিনি আপনার দীক্ষা গুরু, যাকে আপনি গুরু মনে করেন। যদি আপনার গুরু থাকে তাহলে সেই গুরুর পা ধুয়ে আপনারা কিন্তু জল দিয়ে ধুয়ে দিন এবং তারপরে সেটিকে মুছে দিন। তারপর তাকে বস্ত্র বা ফল মিষ্টি দান করুন, এতে গুরুর চরণ স্পর্শ করে বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এতে কিন্তু গুরুর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে। যদি দেখছেন আপনার কোনো বিশেষ মনস্কামনা রয়েছে এবং সেই মনস্কামনা আপনি পূর্ণ করতে চাইছেন, এমন ক্ষেত্রে গুরু পূর্ণিমার দিনকে একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন। কি করবেন, আপনার বাড়িতে হতেই পারে কোনো পুরনো চাবি রয়ে গেছে, তালাটি নেই, চাবিটি আছে, সেই চাবিটি যদি ব্যবহারযোগ্য নয়,
আপনারা বহুদিন যাবত আপনার ঘরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, তাহলে চাবিটিকে নিয়ে আপনার চালের ড্রামের মধ্যে ভরে রাখুন। 41 দিন বাদে এই চাবিটি সেখান থেকে বের করে আপনারা মনস্কামনা জানিয়ে জলে ফেলে দিন, প্রবাহমান জলে। দেখবেন আপনার বিশেষ মনস্কামনা খুব দ্রুত পূর্ণ হতে দেখতে পাবেন। দেখুন, যদি আপনি দেখছেন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এমন ক্ষেত্রে আপনারা গুরু পূর্ণিমার দিন সকালবেলা একটু সাদা কাগজে অষ্টগন্ধা ধারা 33 এটি লিখে আপনারা কিন্তু আপনার ক্যাশ বাক্সে রেখে দিন, সেটাকে ভালো করে শুকিয়ে নিন, তারপরে রাখুন। সমস্যা যেগুলি আসছিল আর্থিক ক্ষেত্রে সেগুলি থেকে কিন্তু ধীরে ধীরে একটা কন্ট্রোল হতে আপনারা দেখতে পাবেন। যদি আপনার জন্মকোষ্ঠীতে থাকা বৃহস্পতির অশুভ প্রভাব আপনার জীবনে পড়েছে, তাহলে এই বৃহস্পতির অশুভ প্রভাবের কারণে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এছাড়া আপনারা কিন্তু জীবনে সামাজিক যে মান সম্মান সেটাও কিন্তু হারাতে পারেন। তাই গুরু পূর্ণিমার দিন একটি ছোট্ট প্রক্রিয়া করে বিশেষ ফায়দা পেতে পারেন। দেখুন, হলুদ মুখ, হলুদ বস্ত্র, কাঁটালি কলা অথবা যে কোনো হলুদ ফল, এগুলি ব্রাহ্মণদের দান করুন অথবা যাকে আপনি গুরু বলে মনে করেন বা গুরুজন স্থানীয় তাকেও আপনারা দান করতে পারেন, আপনার শুভাকাঙ্ক্ষীকেও দান করতে পারেন। বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন। তাহলে আজকে আলোচনা করলাম গুরু পূর্ণিমার দিনকে এমন কিছু বিশেষ প্রয়োগ, এমন কিছু বিশেষ পন্থা অবলম্বন করবেন যার দ্বারা গুরু পূর্ণিমার দিন তো বিশেষভাবে শুভ কাটবেই, তার শুভ প্রভাবও আপনার জীবনে পড়বে এবং বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্যার এক সহজ সমাধান আপনারা সহজ কিছু পন্থা অবলম্বন করে পেতে পারেন। সেই সমস্ত কিছু আলোচনা করলাম এবং কী কী আপনারা করবেন না সেগুলো আলোচনা করলাম। আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।